আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু উম্মাস কিচেন। আরেকটা ব্র্যান্ড নিউ এপিসোডে আমি উম্মা মুস্তফা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি কাছে দূরে যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন বছর শুরু হয়ে গিয়েছে আর বাচ্চারা তো নতুন ক্লাসে উঠে গিয়েছে। নতুন ক্লাসের জন্য নতুন বই তো ডেফিনেটলি ওদের জন্য কিনবো, আর সেই সাথে বাচ্চাদের জন্য মনে হলো নতুন স্কুলের ব্যাগ, পানির ফ্লাস্ক কিংবা পানির পট যেটাকে বলে, টিফিন বক্স সহ আরও অনেক কিছু খুঁটিনাটি কিছু কেনার ইচ্ছে আছে। আর সেই ভাবনা থেকে অফিসের পরে আমি বাসায় ফিরে জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়ে রওনা দিয়েছি ইস্টার্ন প্লাস মার্কেটের দিকে। আপনারা সবসময় দেখেছেন যে আমার বাসার কাছে কিন্তু প্রচুর শপিং মল আছে, তবে বেশিরভাগ সময় আমাকে দেখবেন যে আমি ইস্টার্ন প্লাসে কিছু হলে চলে যাই, বিশেষ করে যদি সেটা বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা হয় কিংবা বড়দের জন্য কোনো সালোয়ার কামিজ কিংবা কোনো ক্রকারিজ, এই ধরনের জিনিসগুলো কিন্তু বেশ ভালো পাওয়া যায় ইস্টার্ন প্লাস মার্কেটে। তো আজকে ঢাকাতে ভীষণ 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 শীত আর ওখানে মেঘলা ওয়েদার, তো সব কিছু মিলে কিন্তু একদম জমে যাওয়ার মতন অবস্থা। তো তারপরে যাই হোক, রিক্সা করে যাচ্ছি বাসার খুব কাছে দেখি আর গাড়ি নিতে ইচ্ছে হয়নি। তো কথা বলতে বলতে রাস্তার ভিউ দেখাতে দেখাতে আমি তো চলে এসেছি ইস্টার্ন প্লাস মার্কেটে। এখানে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনি পাবেন কসমেটিক্সের দোকান থেকে শুরু করে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের টয় শপগুলো, এবং সেই সাথে পেয়ে যাবেন বাচ্চাদের স্কুল ব্যাগ, পানির ফ্লাস্ক কিংবা বিভিন্ন ধরনের টিফিন বক্সের খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে কালেকশন আছে। আর সে কথা মাথায় রেখে আমি আসলে এখানে চলে এসেছি। আমার পার্টিকুলার অনেকগুলো দোকান না, একটা দুটো দোকান পরিচিত আছে যেখান থেকে আমি রেগুলার বেসিসে সব কিছু নেই, তো আমি সেই দোকানেই যাচ্ছি চলে। তো বাচ্চাদের জন্য আসলে স্কুল ব্যাগ কিনতে বেশ ভালো লাগে, বিশেষ করে নতুন বছরে এই কেনাকাটাগুলো আমার সবসময় করতে ভালো লাগে। যখন আমি ছোটো ছিলাম, নতুন ক্লাসে উঠতাম, তখন আমার মনে আছে আমার মা বাবা আমার জন্য স্কুল ব্যাগ, পানির ফ্লাস্ক, টিফিন বক্স কিনে নিয়ে আসতো। তো ওই আনন্দে আমার একদম রাতে ঘুমিয়ে আসতো না খুশিতে। তো আমি ওদের জন্য যখন কিনতে যাচ্ছি আমারও সেরকম ছোটোবেলার অনুভূতিগুলো চলে আসছে। আমি জানি না আপনাদের আমার মতন এরকম হতো কি না, যদি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। তো বাচ্চাদের এখানে ব্যাগ কিনতে এসে আমি নিজেই আসলে মাঝে মাঝে বাচ্চা হয়ে যাই, তখন মনে হয় যে আমাদের সময় এরকম ডিজনির সুন্দর সুন্দর যদি আরও ব্যাগ থাকতো তাহলে আরও ভালো লাগতো। আজকাল তো বাচ্চাদের জন্য ডিজনির নানান ধরনের সুন্দর সুন্দর ব্যাগ চলে এসেছে বাজারে, যেটা আমার বড় বাবু যখন প্রথম স্কুলে ভর্তি হলো ওকে প্রতি বছর খুব সুন্দর সুন্দর ফ্রোজেনের এলসা, অ্যানা, স্নো হোয়াইট এরকম অনেক নানান ধরনের ব্যাগ আমি কিনে দিয়েছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে বড় ক্লাসে উঠতে থাকলে বইয়ের কিন্তু প্রেশার বা বই খাতা সব কিছুর কিন্তু যে প্রেশারটা থাকে সেটা কিন্তু এই ছোটো ছোটো ব্যাগগুলো আবার কুলাতে পারে না। তো যাই হোক, আমি দু তিনটা ব্যাগ পছন্দ করেছি এবং সেগুলোর পছন্দ করার পরে ছবি তুলে আমি আমার মেয়েকে পাঠালাম। তো আমার মেয়ে, বড় মেয়ে বলছে যে আমার মেজুবাবু ঘুমিয়ে আছে, তো সে মনে করছে পিঙ্ক কালারের ব্যাগটা আর ফ্লোরাল যে নেভি ব্লু কালারের ব্যাগটা, এই দুটো ব্যাগই সুন্দর, দুই বোনের জন্য এই দুটো নিয়ে আসলেই হয়ে যাবে। কিন্তু আমার পেছনের ওই ব্যাগটা বেশি ভালো লাগছিল, যদি একটু লাইট কালার। বাচ্চাদের ব্যাগ আবার বেশি লাইট কালার আমি সাজেস্ট এই জন্য করি না, কারণ ওরা তো ছোটো, অনেক খেলাধুলা করে, তো সব কিছু মিলে যদি বাই চান্স এই ব্যাগগুলো কিন্তু খুব দ্রুত সময়ের ভেতরে নোংরা হয়ে যাবে, যদিও এই ব্যাগগুলো ওয়াশ করা যায়। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি এই দুটো ব্যাগ বার্গেন করা শুরু করলাম। আমার কাছে প্রথমে 2600 চেয়েছিল, পরে আমি বার্গেন করে এটা দুটো ব্যাগ আমি নিয়েছি 1600। তো আমার কাছে ভালোই লেগেছে। নিউ মার্কেটে গেলে এরকমই লাগতো, বাট আমার নিউ মার্কেটে যাওয়া আসাটা ওই যে বললাম যে অনেক বেশি হ্যাসেল মনে হচ্ছিলো, আর আজকে আসলে এত মুভমেন্ট করতেও ইচ্ছে হচ্ছিলো না। এখানে নর্মাল লেডিজদেরও কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে, যেটার ভিউ এক ঝলক আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো হচ্ছে যে সব ব্র্যান্ডেড ব্যাগগুলো আছে সেগুলোর হচ্ছে ডিটো কপি বা রেপ্লিকা কপি যেটা বলতে পারেন সেটা। তো যারা হয়তো ব্র্যান্ডের ব্যাগ অনেক টাকা নষ্ট করে কিনতে না চান, তারা কিন্তু চাইলে এই দোকানগুলো থেকে এই ব্যাগগুলো কিনতেই পারেন। হ্যাঁ, অনেকের খুব ফ্যাসিনেশন থাকে, পছন্দ থাকে দাম দিয়ে ব্যাগগুলো কেনার, বাট আমার কাছে সত্যি কথা বলতে কি, এই জীবনের এই বয়সে এসে আমার কাছে মনে হয় যে কিছু কিছু জিনিস শো অফ করে টাকা নষ্ট করা বা মিসইউজ করা ছাড়া অন্য কোনো কিছু না। কারণ আপনি জানেন না যে আপনার যত টাকাই থাকুক না কেন, ইন ফিউচারে কখনো না কখনো যদি বাই চান্স খারাপ সময় চলে আসে, তখন কিন্তু এই ধরনের যে শো অফ করার জন্য যে বাড়তি টাকা আমরা মাঝে মাঝে নষ্ট করি, সেটা কিন্তু আসলেই আমাদের একটা আফসোস হয়ে দাঁড়াবে যে এই কাজগুলো না করে আমরা হয়তো বা টাকাগুলো জমিয়ে রাখলে ভালো হতো। আর কোনো একজনের কাছে এরকম শুনেছিলাম যে তোমার কাছে যদি $500 থাকে তাহলে তুমি $50 দিয়ে একটা নর্মাল ব্যাগ কিনে বাকি $450টাকে সেই ব্যাগে সেভ করে রাখো, বিকজ ইট উইল হেল্প ইউ ইন ইউর ব্যাড টাইম।
তো সেই কথা মাথায় রেখে আমি খুব একটা বেশি কখনোই ব্যাগের পেছনে ওই শো অফ করার জন্য কখনোই আমি ব্যাগ দামি কিনে বা কেনা পছন্দ করি না। যদিও আমার খালামণিরা যারা ইউএসএতে থাকে তারা হচ্ছে মানে আমার আম্মুর কাজিনরা, তারা যখন দেশে আসে তখন আবার আমার জন্য দেখা যাচ্ছে এমকের অরিজিনাল ব্যাগগুলো নিয়ে আসছে। বাট এটা ওনারা পছন্দ করে আনছেন, বাট আমার ওভাবে করে কোনো ফ্যাসিনেশন নেই। তবে এখানের এই কালো ব্যাগটা আমার বেশ ভালো লেগেছে, তো মনে হয়েছে এটা বড় ভালো হবে আমার জন্য। একে তো অফিসিয়াল পেপার্সগুলো এখানে রাখা যাবে আরাম করে, আবার অন্যদিকে যেটা হচ্ছে নানান ধরনের টুকটাক অনেক কিছুই আমার ব্যাগে আসলে ক্যারি করতে হয়, তো আমার জন্য বড় ব্যাগ হলে ভালো। আর কোথাও গেলে বাচ্চাদেরকে সাথে নিয়ে বিশেষ করে ছোটো বাবুর জন্য কিন্তু অনেক কিছু ব্যাগে করে নিয়ে যেতেই হয়। যাই হোক, ব্যাগ ট্যাগ সব কিছু কিনে সামনের দোকানগুলোতে মুভ অন করলাম। তো এখানে পানির ফ্লাক্স দেখছিলাম, তো পানির ফ্লাক্স আসলে এরকম অবস্থা হয়েছে, ইয়ানা কিন্তু এখনও সেই অর্থে এই ধরনের বড় বড় পানির ফ্লাক্সে পানি খেতে পারবে কিনা ওটা নিয়ে আমার একটা ডাউট আছে। খেতে পারলেও ও যেটা করবে যে ড্রেস ভিজিয়ে ফেলবে, তো এখন তো শীতকাল, ড্রেস ভিজিয়ে ফেললে আবার আরেক প্রবলেম। তো আমি ওর জন্য ছোটো ছোটো এরকম ফ্লাক্স দেখছি, কিন্তু আসলে কোনোটাই না মনপ্রত পছন্দ হচ্ছে না। আবার অন্যদিকে আমার যেটা পছন্দ হচ্ছে যেটা সেটা আবার হয়তো বা ওর বয়সের সাথে যাবে না। তো এই করতে করতে আমি কয়েকটা দোকানেই প্রায় দেখছি, ফ্লাক্সগুলো ভালোই লাগছে। তবে একটা দোকানে ঢুকে ফ্লাক্সের থেকে চোখ বেশি যাচ্ছিলো আমার, এরকম ছোটো ছোটো অনেক খুব সুন্দর সুন্দর ক্রকারিজ ছিল। তো সেখানের ক্রকারিজগুলোর দাম জিজ্ঞেস করলাম, এই ছোটো ছোটো গ্লাসগুলোর যেমন দাম হচ্ছে 150 টাকা, যেটা আমার কাছে দামটা বেশ ভালোই লেগেছে, মানে ভালো বেশিই লেগেছে। এগুলো যদি ডিসিসিতে আপনি যান তাহলে ছটার দাম হচ্ছে 300 থেকে 350, বড় জোর 400 ভেতরে পেয়ে যাবেন। সেখানে এক একটা পার পিস যাচ্ছে 150 করে। আবার এখানে আরও অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল অনেক কিছুই আছে। যাই হোক, আমার ফোকাস হচ্ছে এখন ফ্লাক্স কেনা, এগুলো না কিনি। তো আমার আবার প্লাস্টিকের জিনিসগুলোতে বাচ্চাদেরকে খাওয়াতে ইচ্ছে করে না, বিকজ এটা হেলদি না, হেলথ একটা ইস্যু। আর এখনকার যুগে কিন্তু আমাদের বাচ্চাদের বলেন নিজেদের বলেন এত রোগ অসুখ বিসুখ বেড়ে গেছে, এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমরা নিজেদেরকে নিজেরাই সবসময় সুস্থ রাখতে পারি। কিন্তু কথা হচ্ছে যে আসলে আমরা অনেক সময় এত ব্যস্ত থাকি যে সে কারণে প্লাস্টিকে খাচ্ছি না কি সে খাচ্ছি, উই আর নট বদার অ্যাবাউট দ্যাট। তো যাই হোক, অপশনও আমার হাতে নেই, কারণ কাঁচের ফ্লাক্স নিয়ে গেলে আমার মনে হয় প্রতিদিন একটা করে ফ্লাক্স কিনে দিতে হবে বাচ্চাদেরকে। তো যাই হোক, এখান থেকে আমি দুটো কালার পছন্দ করে নিচ্ছি। এখানে ওনাকে আমি বলেছি যে কত এটার দাম, উনি বলেছে 350, আমি বলেছি দুটো নিব আমি, আমার দুটো আমার হলো 150 করে, টোটাল 300 দিব। তখন উনি বলছে না এটা আমার কেনাও হয়নি, এটা সেটা অনেক কিছু। তো পরে আমি যখন দোকান থেকে বের হয়ে যাচ্ছিলাম তখন উনি আবার আমাকে ডেকে বলল যে 180 আমাকে লাস্ট উনি অফার করছে, মানে প্রথমে 200 বলেছিল পরে 180 বলেছে। তো পরে আমি আরও তো ঘুরতেও ইচ্ছে করছিল না দেখে আমি দুটো নিয়েছিলাম 180 করে। তো মোটামুটি এখান থেকে ফ্লাক্স কিনে ফেলেছি। টিফিন বক্স দেখছি, বাট টিফিন বক্সগুলো আমার কাছে সেইভাবে করে মানে ভালো লাগেনি। তো হয়তো আমি আরএফএলের ওখান থেকে যে আমার বাসায় যে ছোটো ছোটো ডিসপোজাল বক্সগুলো আছে সেটাও দিয়ে দিতে পারি প্রতিদিন টিফিন, অথবা আমি অন্য কোনো অল্টারনেটিভ অপশন ভাবছি। তো দেখি, যদি ভালো লাগে কোনো টিফিন বক্স আমি ডেফিনেটলি কিনে নিব। তবে এই দোকানে একটা জিনিস ভালো লেগেছে, ছোটো ছোটো চামিচগুলো ভালো লেগেছে, এগুলোর দাম উনি 90 করে চাচ্ছে। আর সুপের চামিচ কিংবা নর্মাল যে নর্মাল বড় টেবিল চামিচ এগুলো চাচ্ছে উনি 110 করে। আবার কিছু কিছু চাচ্ছে 150 করে, যেগুলো গোল্ডেন কালারের সেগুলোর দাম আবার অনেকটু বেশি চাচ্ছে। তো মোটামুটি এখানে বার্গেন করে আমার মনে হয় কেনা যাবে, যেহেতু আমি আজকে আসলে এগুলো কেনার খুব একটা মুডে ছিলাম না। আমি ভিউগুলো দেখেছি, সুন্দর লেগেছে, ভালো লেগেছে, আমি আপনাদের জন্য আসলে ছোটো ছোটো করে ক্লিপিংগুলো তৈরি করে নিয়ে এসেছি। বাকিটা স্ট্যান্ড প্লাস মার্কেটের আশেপাশে যারা থাকেন বা এই ধরনের জিনিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে কিন্তু আপনারা এখানে এসে এই জিনিসগুলো বার্গেন করে কিনে ফেলতেই পারেন। আর আমি বলবো স্ট্যান্ড প্লাস মার্কেটে আমার এখানে আসার মূল কারণ হচ্ছে একই ছাদের নিচে অনেক কিছু আমি পেয়ে যাই, সেটা বাচ্চাদের কোনো খাবার জিনিস হোক কিংবা অ্যাক্সেসরিজ হোক, অন্যদিকে কসমেটিক্স রিলেটেড জিনিস। যদিও কসমেটিক্স আমি এখান থেকে কখনো ভুলেও মরে গেলে কিনি না। এখানে ব্যাগগুলো ভালো, সেলোয়ার কামিজ ভালো, উপরে কম্পিউটারের একটা মানে ফ্লোর আছে আলাদা, এবং তারপরে যেটা আছে মোবাইলের একটা ফ্লোর আছে আলাদা। তো ওভারঅল সব কিছু মিলে একটা ভালো একটা অপশন হচ্ছে স্ট্যান্ড প্লাস মার্কেট। তো কথা বলতে বলতে আমি তো পথের ভিউ দেখাতে দেখাতে সেইভাবে করে চলে এসেছি বইয়ের দোকানে। বাচ্চার বইগুলো নিতে হচ্ছে, বড় বেবি আর মেজু বেবির, এবং ওদের খাতাগুলোও নিতে হচ্ছে এখান থেকে কিনে। একটা সময় ছিল যে একটা খাতাতে লিখলেই হতো আমাদের ছোটোবেলায়, তো কিন্তু এখন সময়ের সাথে সাথে এরকম হয়েছে যে না, প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা করে খাতা আছে, তো ওইটাকে আলাদাভাবে করে কিনতে হবে। তো
তো খাতাগুলো কিনেছি, পেন্সিল কিনে নিচ্ছি। প্রথমে মনে হচ্ছিল ওই আনার জন্য চারটে পেন্সিল নিব, পরে মনে হলো না ওর তো পেন্সিল দিয়ে সারা বছর লিখতে হবে, সো ইন দ্যাট কেস আমার পুরো হোল প্যাকেট কিনে নেওয়াই ভালো। তো রুলার নিয়ে নিলাম, ইরেজার নিয়ে নিলাম, তো আরও যা কিছু দরকার যাবতীয় সব কিছু নিয়ে নিচ্ছি। এবং আমি চেক করে আবার নিচ্ছি বাসায় লেখার জন্য খাতা আলাদা করে নিচ্ছি, বিকজ বাসার খাতা বাসার খাতা, বাইরের খাতা বাইরের খাতা। আবার আরেকটা যেটা হচ্ছে, বাসায় আমি রাফ করার জন্য আলাদা খাতা দিচ্ছি, আবার আমি আলাদা করে নোট করার জন্য আলাদা করে সেপারেট খাতা নিচ্ছি। মানে আমি খুব পরিপাটি করে গুছিয়ে কাজ করতে পছন্দ করি। তো যাই হোক, মোটামুটি আমি সবগুলো জিনিস আমি নিয়ে নিয়েছি, এখন হচ্ছে পেমেন্ট করে এখন বাসায় চলে এসেছি। তো বাসায় আসার পরে যেটা হয়েছে, জায়নাকে বললাম যে তোমার পড়ার টেবিলটা পুরো ক্লিন আপ করতে হবে তোমাকে, আর যা যা বই আছে, নোটসগুলো আছে, সবগুলো সুন্দর করে রেডি করে ফেলো। অনলাইনে একজন দেখলাম যে ওদের স্কুলের গ্রুপে বই চাচ্ছিল নোটসহ, তো তাকে আমি এমনিতেই দিয়ে দিব, কারণ এই জিনিসগুলো আমার মনে হয় যে জ্ঞানের জিনিস, শিক্ষার জিনিস, এগুলো সেল করা আমার কাছে খুবই বাজে লাগে। আর আমি যে জিনিসগুলো ছোটো ছোটো করে রেডি করেছি, আই এম শিওর যে কোনো বাচ্চা এটা হচ্ছে যদি ফলো করে, তার কখনোই কোনো টিচারের দরকার হবে না, কারণ আমি খুবই ব্রিফলি সবগুলো জিনিস নোট করেছি আমার বেবির জন্য। So freezing in the outside. I can use this. Wait. Bravo. Very good. Yeah, very good. Get up. Click this one. Click this. Very good. Yeah. তো বেবিকে তো এটা পরিষ্কার করতে দিয়েছি টেবিল, আর অন্যদিকে রিয়ানা খুব কান্নাকাটি করছিল বাবুল্যান্ডে যাওয়ার জন্য, তো রিয়ানাকে নিয়ে পাশের যে বুমার্স আছে আমার বাসার পাশে ওখানে গেলাম। তো বুমার্সে নিয়ে আমি ওকে বলছিলাম এটা হচ্ছে বাবুল্যান্ডের বেলি রোড মানে ব্রাঞ্চ, তো ও তো আমার কথা শুনে নিজে বুঝতে পেরেছে যে হ্যাঁ তাহলে তো বাবুল্যান্ডের ব্রাঞ্চ মানে বাসার পাশেই হয়ে গেছে। তো এটা বলে আমি আরেকটা সর্বনাশ করে ফেলেছি, এখন সামনের দিন থেকে ও এখানেই আসার জন্য অস্থির হয়ে যাবে। বাট দ্যাট ইজ অ্যাবসলুটলি ফাইন, কারণ আমরা ছোটোবেলায় যেমন খোলা আকাশ পেয়েছি, বাইরে ঘোরাঘুরি খেলার জায়গা পেয়েছি, আমাদের বাচ্চারা তো সেগুলো পাচ্ছে না। হ্যাঁ, কলোনির লাইফ হয়তো বা ওদেরকে দিতে পারলে সেখানে ওপেন স্কাই, খেলার জায়গা অনেক কিছুই থাকতো, কিন্তু এখনকার ফ্ল্যাট বাড়িগুলো মানে কি যে আমরা একটা চার দেয়ালের মাঝে বন্ধি, এখানে ঘোরার কোনো জায়গা নেই, খেলা তো দূরের কথা। যদিও আমাদের ফার্স্ট ফ্লোরে খুব সুন্দর ওপেন স্পেস আছে, বাট ওখানে দেখা যাচ্ছে যে বড় বড় বাচ্চারা খেলে দেখে, আমার বেবি বেশি ছোট দেখে ওকে আসলে কোনোভাবে পাঠাই না। তো যাই হোক, বুমার্সে এসে সে তো মহা খুশি, আর বুমার্সে যেহেতু এসেছি, বুমার্সে তো শুধু শুধু খেললে চলবে না, এখন কিছু না কিছু তো খেতেই হবে। তো অনেক দিন পরে বুমার্সে এসে সেই বুমার্সের থ্রি আইটেম টু আইটেম ওইটার কথা মনে পড়ে গেছে, তো ওটাই খেলাম। ওটা আমি এক প্লেট অর্ডার করেছি, তো এখান থেকে রিয়ানাকে খাওয়াবো প্লাস আমি খাবো। আর রিয়ানা তো অ্যাকচুয়ালি খাবে না, ও তো খেলার জিনিস দেখে একদম পুরো অস্থির হয়ে গেছে, সো দেখতেই পাচ্ছেন তার খুশি। তো তাকে বলছি যে তুমি পড়ে যাবে, তো সে বলছে না পড়বে না, সে হচ্ছে উপর থেকে সে খুব সুন্দর করে জাম দিতে পারে বাবার মতন, দেখতেও বাবার মতন, বাবার মতনও জাম টাম্পে এক্সপার্ট। তো যাই হোক, সে আবার আমাকে দেখাচ্ছে যে মা দেখো এত বিগ একটা বল আমি লিফটিং করতে পারছি, এটা সেটা, মানে তার তো নানান ধরনের অ্যাক্টিভিটিস। তো যাই হোক, তাকে বললাম যে এখন খেলা বাদ দিয়ে একটু এসে চলো, আমরা একটু খাওয়া দাওয়া করি, একটু ড্রিঙ্কস খাও, একটু হচ্ছে নর্মাল রাইস খাও আমার সাথে, একটু চিকেন খাও। তো যাই হোক, সে তো টুকটুক করে খাচ্ছে, আর ওইদিকে আমরা মামি গল্প করছি। হঠাৎ করে বাসা থেকে আবার ফোন এসেছে, ইয়ানা ঘুম থেকে উঠেছে, এবং ইয়ানা ঘুম থেকে ওঠার পরে ওর আসলে পিঙ্ক কালারের ব্যাগটা একেবারেই পছন্দ হয়নি, তো কি আর করার, তাড়াতাড়ি করে বাসায় চলে গেলাম। কিন্তু চলে যাওয়ার আগে রিয়ানা তো চাচ্ছে গিয়ে আরও খেলতে, কিন্তু আসলে সবসময় সব কিছু সম্ভব হয় না, তো এক হাতেই আমাকে দৌড়াতে হচ্ছে। মাসুম ঢাকাতে থাকলে, আমাদের সাথে সুন্দর মতন থাকলে, আমার মনে হয় আমার কষ্ট অনেক অংশে কমে যেত, মানে লাইক ওকে কিছু কিছু টাচ দেওয়া যেত। তো যাই হোক, আমার এখন দৌড়ঝাঁপ করে আমাকে যেতে হচ্ছে এখন আবারও ইস্টার্ন প্লাস মার্কেটে, তবে ইয়ানাকে নিয়ে যাচ্ছি, কারণ ইয়ানার আবার আলাদা পছন্দ আছে, সে তার পছন্দ মতন করেই পছন্দের ব্যাগটা নিয়ে আসুক, আফটারঅল এই ব্যাগটা নিয়ে তাকে সারা বছর স্কুলে যেতে হবে, সো ব্যাগটা যদি মনের মতো না হয় তাহলে তো কষ্ট, তাই না? তো ওকে নিয়ে আবার সেই দোকানে গেলাম, এবং তাকে দেখানো হচ্ছে নানান ধরনের ব্যাগ,
ওর কিন্তু পার্পল কালারটা পছন্দ ছিল, কিন্তু পার্পল ব্যাগটা ওর এখানে পছন্দ হয়নি। তো ওর হচ্ছে নেভি ব্লু কালারের, নেভি ব্লু বলা ভুল হবে, ব্ল্যাকিশ কালারের এই ব্ল্যাকটা পছন্দ, মানে ব্ল্যাক ব্যাগটা পছন্দ হয়েছে। তো যাই হোক, ওর এই যেহেতু এই ব্যাগটা পছন্দ হয়েছে, তো এই ব্যাগটা মোটামুটি কিনে নিয়ে আসছি। এটার কিন্তু সাইজটা অনেক ছোটো, দামটা এটার ডেফিনেটলি কম ছিল, কিন্তু এখন আপনি চেঞ্জ করতে গেলে কিন্তু দোকানদাররা কখনো দাম কম থাকলেও টাকা কিন্তু ব্যাগ দিবে না, বলবে না এটার দাম বেশি, এটা এরকমই হ্যান ত্যান। আমাকে দোকানদার বলছিল এটার দাম আরও বেশি, তা আমি আর কিছু কমেন্ট না করে আসলে কি বলবো, কিছু কিছু জায়গাতে আমি বিরক্ত হয়ে কমেন্টও করি না, তখন আমি মুভ অন করে চলে আসি। তো এইভাবে আমার আজকের এই দিনটা চলে গেল, তবে বেশ ভালো মতনই কেটেছে দিনগুলো। এখন বাসায় ফিরে আমি প্রত্যেকটা খাতাতে, প্রত্যেকটা বাচ্চার খাতার উপরে নাম লিখে দিচ্ছি, ক্লাস লিখে দিচ্ছি, সুন্দর মতন করে সব কিছু করে দিচ্ছি। আর সামনে আসবো আবার আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের জন্য। তো লিখতে লিখতে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, খুব একটা বেশি বড় করব না, ছোট ছোট ব্লগ করব, তবে প্রতিদিনই ব্লগ দেওয়ার ট্রাই করব, প্রতিদিন না হলেও একদিন পরপর দেওয়ার ট্রাই করব। যারা খুব সুন্দর করে কমেন্ট করেন, যে নোটিফিকেশন চেক করেন আমার ব্লগ নতুন এলো কি না, আসলেই সেই সকল আপু ভাইয়াদের কাছে আমি আসলে অনেক থ্যাঙ্কফুল। অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক ভাইয়ারাও কমেন্ট করেন, খুব ভালো লাগে। বিশেষ করে কলকাতা বলেন, বাংলাদেশ বলেন, সবখান থেকে কমেন্টগুলো যখন পাই তখন আমার মনে হয় যে সব কিছু ছেড়ে আমি আসলে সিরিয়াসভাবে ব্লগিংগুলো করা শুরু করি, কারণ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে বহুদূর আমি যেতে চাই। তো যাই হোক, আপাতত ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করবেন। আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, হ্যাভ এ কুকিং।